তারকাদায় শতবর্ষের সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংরক্ষণে করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত। তেরোখাদায় রবিবার বিকেল 4টায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে বিশিষ্ট সাহিত্যিক অ্যাডভোকেট শেখ নুরুল ইসলাম দিশারির সভাপতিত্বে শতবর্ষের সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংরক্ষণে করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নর্থ খুলনা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সর্দার ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেরা চম্পা, বিশিষ্ট অভিনেতা মোল্লা জাফর আহমেদ, কুশলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক শাহাবুদ্দিন বদির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার এস এম জাহেরুল ইসলাম, মোহাম্মদ রহমতুল্লাহ, গোপাল চন্দ্র পাল, সুভাষচন্দ্র চৌধুরী, আলামিন হোসেন রিয়েল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী ও অভিনেতা মোহাম্মদ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বশির আহমেদ বাবলু, প্রদীপ কুমার সাহা, কৃপা সিন্ধু রায়, শেখ মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ পান্নু মোল্লা, আবু সুফিয়ান, রাসেল বিশ্বাস, ইসমতারা বেবি, মোহাম্মদ শিমুল, তপতি বিশ্বাস সহ তেরোখাদা উপজেলার বিভিন্ন অঞ্চলের লেখক ও শিল্পীবৃন্দ। mbtv24 এগিয়ে যাও বাংলাদেশ।